আমি বাইরে থাকি, সাইরু ভাই আমরা বাইরে। আমি গেছি মেয়ের চকলেট লোজন দোকানে, পিছন থেকে আমার গুলি করা শুরু করছে ভাই সন্ত্রাসেরা। এদের কোনো বিচার করে না কেউ, আল্লাহ পাক যদি বিচার করে আমি কিভাবে থাকতাম স্যার? আমার মাদার একটা কন্যা, আল্লাহ দিচ্ছে আমার একটা। আমার স্বামী গেছে আর আমি দেখিনি আমার স্বামী আমার মেয়েকে। আমার সন্তানের গুলি করে মারিতে আমার সন্তানের মনে চোখ উপরে লাগছে। আমার সন্তানের আমি এদের বিচার চাই। মাদকের ব্যবসা করে, তারপর মানুষের থেকে চাঁদা নেয়, এবং কি সে মানুষের ধরে ধরে গুলি ঠেকাই টাকা টাকা আদায় করে, এবং কি কালকে সে যে নিজে অফিনলি এখানে আসে ফায়ার করছে। এরা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মানুষের বাবা বেছে, ইয়ামা বেছে, গাঞ্জা বেছে। এরা এলাকা থাকি, এরা মনে করে কয়েকজন মনে করে একসাথে হইয়া মানুষের মেয়েরা স্কুল যাইতে পারে না। স্কুলে যাইলে মেয়েদেরকে ঠ্যাং দিয়ে হালাই দেয়, হালাই দিয়ে কয়ে সরি কোনটা নিয়ে হালাই দেয়, মানুষের মাইয়া করে বাড়িতে উঠে নিয়ে চলে যায়। আমি র‍্যাব, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সাথে বারবার যোগাযোগ করছি। র‍্যাব ১১ সাথে ঘটনা ঘটার যেদিন ঘটছে ওই দিন সকালে র‍্যাব ১১ আসছে। আমি স্পট রিমনের স্পট জীবন কোন জায়গায় আছে আমি বলছি। এরপরও র‍্যাব অ্যারেস্ট করতে পারে না। এর আগের দিন আমি র‍্যাবের সাথে যোগাযোগ করি, ওনারা আসছে ওনারা পায় না। বাংলাদেশের পুলিশ প্রশাসন, র‍্যাব প্রশাসন যদি সামান্য এলাকার গ্রাম অঞ্চলের ছোট সন্ত্রাসী না ধরতে পারে, দেশটা কিভাবে নিয়ন্ত্রণ হবে? আমি জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী এবং এসপিডিসি সরকারের উচ্চ পর্যায়ে প্রশাসনের কাছে আমি আবেদন করব, হাজিপুরটা সন্ত্রাসী অবরণ্য হয়ে গেছে, আমার হাজিপুরটাকে বাঁচান। আজকে তিন বছরের একটা সন্তান মাদককে কেন্দ্র করে তিন বছরে একটা মায়ের বুক খালি হয়েছে। আগামীতে আমরা দেখুন সব, আমি চেয়ারম্যান হিসেবে আমার নিরাপত্তা কে দেবে? আমি যদি এলাকায় চলি বিভিন্ন বিপদ আপদ হলে দৌড় দিই, যেখানে ডাকে আমি যাই, আমিও নিরাপত্তাহীনতা বর্তমানে ভোগ করতেছি। আমি স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব, আপনারা ব্যবস্থা নেন, আপনারা লিয়াজুগ করিয়েন না সন্ত্রাসের সাথে, ইয়াবা ব্যবসায়ীর সাথে, মাড়ি ব্যবসায়ীর সাথে আপনারা লিয়াজুগ করিয়েন না। আমরা গ্রামবাসী, এলাকাবাসীকে আপনারা আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে দেন, বাংলাদেশের নাগরিক হিসেবে মৌলিক অধিকার ভোগ করার আমাদেরকে সুযোগ করে দেন।